শিক্ষা গ্রহণ করার কোনো বয়স নেই। সাকিব ফাইমচারের এই চিত্র তারই এক উদাহরণ। দূর থেকে বোঝার উপায় নেই নির্দিষ্ট কোন বিষয় নিয়ে দুজনের আলাপ হচ্ছে, তবে অনুমান করে বলা যায় পাওয়ার প্লেকে কাজে লাগানোর ছক আঁকা হচ্ছে। সাকিবের ব্যাটিং ফাইমচারের দিক নির্দেশনা তারই এক ইঙ্গিত বহন করে। নির্দিষ্ট করে বললে, ওভার দ্য টপ এবং পুল শটে আরও পাকাপোক্ত করতে সাকিব নিজেকে তৈরি করে নিচ্ছে। আর তা আরও নিখুঁত করতে প্রিয় কোচ ফাহিম স্যারের সাথে আলাপ করেন নতুন টি টোয়েন্টি অধিনায়ক। শিক্ষকের নির্দেশনা মেনে সাকিবের শট খেলা কতটা পারফেক্ট হচ্ছে তার ফলাফল দেখা যাবে এশিয়া কাপে। এবার চেয়ে নজর দেওয়া যাক ব্যাটিংয়ের আগের চিত্রে। ব্যাটিংয়ের আগে ওয়ার্ম আপটা শুধু দৌড়ে শেষ করেননি, পুরো মাঠ দৌড়ানোর সাথে সাথে করেন ক্যাচিং অনুশীলন। একসাথে দুটি কাজ সম্পূর্ণ করেন সাকিব। এই চিত্রটা বলে দেয় সাকিব সময়কে কিভাবে কাজে লাগিয়ে বিশ্বসেরা হয়েছেন। অধিনায়কের নতুন মিশনের প্রথম সঙ্গী হলেন দলের আরেক সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিম। আন্দাজ করা যায় দুই সিনিয়রের দীর্ঘ আলোচনায় ছিল এশিয়া কাপ, কোন পরিকল্পনা সাজালে টি টোয়েন্টি ক্রিকেটে ভালো করা যাবে। হয়তো সেই পরিকল্পনার বড় একটা অংশ ছিল টি টোয়েন্টিতে পাওয়ার ক্রিকেট খেলা, আর তা যেন হয় ফিয়ারলেস। দুজনের ব্যাটিংয়ে তারই প্রতিচ্ছবি ফুটে উঠেছে। দুই ব্যাটার উইকেটে এসে প্রথম থেকে খেলেন পাওয়ার ক্রিকেট। অধিনায়ক যখন সাকিব আল হাসান, তখন ধরে নিতেই পারেন বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটে বড় একটা পরিবর্তন হচ্ছে, আর সেই পরিবর্তনের লিডার হয়ে সামনে থেকে নেতৃত্ব দিবেন সাকিব আল হাসান। আবু নাঈম, স্পোর্টস অ্যান্ড নিউজ।